সকালবেলা উঠেই আগে এক বালতি জামা কাপড় বার করে নিয়েছি কাচার জন্য। সকালবেলা উঠেই আমার এই কাজটা থাকে যে সোনা ওঠার আগে কোন কাজটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবো, মানে বাইরের কাজগুলো বিশেষত। তো এক বালতি জামা কাপড় তো বার করেছি কাচার জন্য, এইবারে ওই যে সেই আমার সিন্ধুক আছে সেটাকে খুললাম, কি আছে না আছে, কি বার করতে হবে, আগের দিনের তরকারি কি আছে না আছে, সব কিছু এখন চেক করছি। সকালবেলা উঠে এই কাজটাও কিন্তু আমার আরেকটা প্রধান কাজ বলতে পারো। আমার এই সিন্ধুকে কিন্তু অনেক কিছু আছে জানো তো, যাই হোক তেমন কিছুই নেই, একদম ফাঁকাই। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, গরমের জ্বালায় অস্থির পুরো, আর সেই সঙ্গে তো সোনার দুষ্টুমি লেগেই আছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা দেখতে থাকো। সকালের কি টিফিন হবে না হবে সেই সবেরই ব্যবস্থাপনা করছি। আর এই যে মানুষের তিন বেলা তো শুধু খাওয়া আর খাওয়া, সকালবেলা উঠে কি খাবো কি রান্না করব, দুপুরবেলা কি খাবো কি রান্না করব, রাত্রেবেলা কি খাবো কি রান্না করব, এই হচ্ছে মানুষের ধ্যান জ্ঞান জানো তো। সকালবেলা উঠে আমিও লেগে পড়েছি সকালের কি টিফিন হবে সেই সবগুলো কুটে বেছে নিচ্ছি, তারপরে আবার দুপুরের রান্না বান্না তো আছেই। তবে আজকে রান্না দুপুরে তেমন কিছু না থাকলেও রাত্রে অনেক কিছু রান্না বান্না আছে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে সবজিপাতি কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি, এবার কেটে কুটে নিয়ে নেব। ওই যে বললাম না সোনা ওঠার আগেই বিশেষ করে বাইরের কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি, তো আজকে ওই যে অনেকগুলো জামাকাপড় বার করেছিলাম সবই তো সোনার পাপার জামাকাপড়, সেগুলোই সকালবেলা উঠে আগে কেচে কুচে নিয়েছি। কলটাও ফাঁকা থাকে, সকাল সকাল কাজগুলো এগিয়ে থাকলে আমিও চিন্তামুক্ত হই, নাহলে সোনা উঠে বললে তো সারাদিন ওর পিছনেই লেগে থাকতে হয়। প্রথমে সকালে আবহাওয়া দেখে মনে হচ্ছিলো রৌদ্র হয়তো একটুও হবে না, কিন্তু সারাদিনে যে প্রচণ্ড গরম পড়েছে আর যা রৌদ্র উঠেছে জামাকাপড় কিন্তু সবই শুকিয়ে গেছে। শুধু সোনার পাপার দুটো প্যান্ট অল্প অল্প ভিজেছিল, সেটা কিন্তু এই রাত্রের মধ্যে সেটাও শুকিয়ে গেছে, মানে এত পরিমাণে গরম আর তাপ এতটাই। তো গরম তো সেরকমভাবে কিছু পড়েইনি, তাতেই এখন এই অবস্থা, এরপরে যে বেশি গরম পড়লে কি হবে আমাদের হাল ভগবানই জানে। যাই হোক, জামাকাপড়গুলোকে কাঁচা তো হয়ে গেল, মেলে দিই। আর বিশেষ করে না শীতের জামাকাপড়গুলোকে এবার কেচে কেচে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। আগে একদিন তো কম্বলগুলো তুলেছি, এইবারে সোনার পাপার এই যে ভারী ভারী জ্যাকেটগুলো আছে না, এইগুলোকে আস্তে আস্তে কেচে তোলার চেষ্টা করছি। আজকে একটা কেচে দিয়েছি, রোজ তো একসাথে সব হবে না, এই জন্য একটা একটা করে হচ্ছে। তো আজকে একটা কেচে দিয়েছি, পরের দিন আবার একটা জ্যাকেট কেচে দেবো। এমনিতেই সোনার পাপার তিনটে চারটে জ্যাকেট আছে, তো আর দুটো মা কেচে দিয়েছে, তো এইগুলো আমি কেচে দিচ্ছি। দিন হয়ে গেল, ঘরের ঝোলটোল কিছু ঝাড়া হয় না, তারপরে কয়েকদিন বেশ ঝোড়ো হাওয়াও বয়েছে, ঘরগুলো খুব নোংরাও হয়েছে, সেই জন্য ভাবলাম সকালে উঠে ঝোলটা আগে ঝেড়ে নিই। তো আর আজকে দিনও ভালো আছে, তো এই যে ওই জন্য ঝোল ঝাড়তে চলে এসেছি একদম। তো একটা ঘরে তো সোনা সোনার পাপা ঘুমাচ্ছে, ওই ঘরটা পরে ঝাড়বুড়া উঠে বললে, এখন এই ঘরটাকেই ঝেড়ে নিচ্ছি। এবারে এই যে মশলার থাকাটা বললাম না, কয়েকদিন ধরে বেশ ভালোই নোংরা হয়েছে, প্রচণ্ড পরিমাণে এতে ঘুণ পড়েছে, নোংরা পড়েছে, তো সেগুলোই আর কি রান্না করতে করতে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আমার এই নাইটিটা ছিঁড়ে গেছে, আর আমার সেলাই করতে কিছুতেই মনে থাকে না, তো এই যে ভিডিও করার সময় গিয়ে এডিট করার সময় গিয়ে মনে পড়ে নাইটিটা ছেঁড়া, সেই জন্য আজকে খুলেই রেখে দিয়েছি, সেলাই করে তারপরই পরবো, নাহলে আবার অনেকের মনে হবে আমার বোধহয় কিছুই নেই বা আমাকে দেয় তাও আমি পড়ি না। আসলে সেটা কিন্তু না, যে যা দেয় আমি সেটাই পড়ি, কিন্তু এই যে কারোর মনের ধারণা তো আর আমি পাল্টাতে পারবো না, এইসব মানে কিছু বিশেষ বিশেষ মানুষ থাকে যাদের মানে যারা আর কি আমাকে নিয়ে খুব চিন্তা, কেন তাদের দেওয়া জামাকাপড় আমি পরি না, কেন আমি ছেঁড়া জামাকাপড় পরে ঘুরে বেড়াই। আরে ভাই, অত বিলাসিতা আমার আসে না, লোক দেখানো বিলাসিতা করে কী লাভ, যদি মানে পায়ের তলার মাটিটাই শক্ত না করতে পারলাম, তাই না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কাজ করতে থাকি। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা মোটামুটি আছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এখনও, মানে সবে চৈত্র মাস তাই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। যাই হোক, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আশা করবো আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে তো ভিডিও স্টার্ট করে দিয়েছি, বাসন মাজা হয়ে গেছে, কয়েকটা জামাকাপড়ও কেচেছি, এদিকে সকালের টিফিন যেটা করবো সেসব কাটাকুটি করে রেখে এসেছি। আর মা হচ্ছে গতকাল দু তিন রকম তরকারি পাঠিয়েছিল, একরকম খেয়েছিলাম, আর দু রকম রয়ে গেছে, আর একটু ভাবছি ডাল করবো, ব্যাস আর কিছুই করবো না, কারণ যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে না, রোজ রোজ মাংস খেলে আর শরীর ভালো থাকবে না, বা রিচ খাবার খেলে শরীর ভালো থাকবে না। তারপরে
একটু মেনটেন করে তো চলতে হবে বলো, রোজ মাংস খেলে কি আর হবে। তো গতকাল খেয়েছি মাংস, তো আজকে আর খাবো না, আজকে এমনি নর্মালি যে মাছের তরকারি আছে ওই আর ডাল করে নেবো, ব্যাস এই হয়ে যাবে গরমে। আর ওদিকে দিদা আবার শুক্তো করছে বলে একটু শুক্তো দেবে, তাহলে বলো তো কত তরকারি খাবো। তো সেই জন্য বিশেষ কিছু করছি না। আর আজকে একটু ঘরের ঝুলটা মানে একটা ঘরে ঝেড়েছি, একটা ঘরে সোনা ঘুমাচ্ছে বলে এখনও ঝাড়তে পারিনি। ও উঠলে ঘর বিছানা তোলা আছে, ঘর ঝাড় দেওয়া, মোছাগুলো তো গতকাল আমি কিছুই করিনি। তারপরে ঝুল ঝাড়া সব কিছুই করতে হবে। তারপরে মশলার র্যাকটা কিছুটা প্রেশার করেছি, কিছুটা প্রেশার করতে হবে, রান্নাবান্না করতে হবে, সবই আছে। আর এখন আমি দোকানে আছি কারণ উত্তরবঙ্গের জন্য সোনা তপা গেছে মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন সব বলে দিলে তো তোমরা ভিডিওই দেখবে না। সকালবেলা টিফিনটা কি বানাবো সেটাই এখানে বসিয়ে দিয়েছি। ওদিকে সোনার পাপা আবার একটু দোকানে ডাকছে। এই যে সোনার পাপা ডেকে এটা দিল, বন্ধু দিয়ে গেল। আমার না ভীষণ ফেভারিট জিনিস, কতদিন খাই না। আগে আমাদের বাড়ির পাশে গাছ ছিল, সবসময় খাওয়া হতো, এখন আর গাছ টাছ নেই আর বাজারে তেমন পাওয়াও যায় না, খুব দাম। খুব ভালো লাগে খেতে এটা আমার। আজকে সকালে টিফিনে এখানে বানিয়েছি পাস্তা, বেশ অনেকটা পরিমাণেই বানিয়েছি, সবাই মিলে খাওয়া হবে তার জন্য। ওই যে ওই ঘরটা যে তখন ঝেড়েছিলাম, সোনারা ঘুমাচ্ছিল বলে এই ঘরটা ঝাড়তে পারিনি। তো সোনার পাপা তো অনেকক্ষণ ওটাই দোকান খুলেছে কিন্তু সোনা তো ওঠেনি, এখন উঠলো জন্য এখন এই ঘরটা এসে এবার ঝেড়ে নিচ্ছি। এই ঘরেও কিন্তু বেশ ভালোই পরিমাণে ঝুল হয়েছিল, তো এইবার এই ঘরটার ঝুলটা ঝেড়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ঘরটারগুলো ঝাড় দিতে হবে, যেহেতু ঝুল ঝেড়েছি নোংরা তো প্রচণ্ড পরিমাণেই হয়েছে, তো এই জন্য ঘর ঝাড় দিতে হবে। আর অনেক দিন ঘর ঝাড় দেওয়া হয় না, মোছা হয় না, ঘরটা ছোটো হোক ভাঙাচোরা হোক যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। যেহেতু আমার সোনা সবসময় মেঝেতে তো ঘুরে বেড়ায়, আর মেঝেটা ভালো না জন্যই পেপার পেতে রেখে দিয়েছি, সেটার উপরেই ঝাড় দিই আর ভালো করে মুছে রেখে দিই, যাতে সবসময় জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেহেতু সোনা সবসময় ঘুরে বেড়ায় তো সেই কারণে সবার আগে সেফটি, তাই না? আর তারপরে তো বর্ষাকাল সামনে আসছে, কাদা চারিদিকে হবেই। তো এই যে ঘর বাড়িগুলো মুছে নিয়েছি, চলো এবার বাদবাকি কাজ সেরে নিই। তো আবার বেশ অনেকক্ষণ পর ফিরলাম, এখানে একটু ওই ক্রিস্পি পটাটো বানাচ্ছি। আর আজকে রান্না হয়েছে, এখানে দিদা দিয়েছে কচু ভাজা, এর ভিতরে গতকালের মাংস দু পিস আছে, আর এই যে মা পাঠিয়েছিল বড়ি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটা আছে, আর এর ভিতরে দিদা দিয়েছে শুক্তো, বাপরে গরম। আর এখানে করেছে একটু মুগের ডাল পাতলা করে, আর ওখানে সকালের পাস্তা আছে। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া, এখানে তো ভাত আছে। খাওয়া তো হলো, এবারে এতটা জমেছে বাসন, বাসনগুলো মাজবো, এই যে জামা কাপড় সব কেচেছি সেগুলো সব তুলবো, চল এক এক করে করি। আর এ বোমাইশটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ পর ফিরলাম জানো তো, দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, ওই পড্ডজোর 15 মিনিট হবে চোখ লেগে এসেছিলো। তারপরে হঠাৎ করে দেখি মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ করেছে বাইরে, দৌড়ে চলে এসেছি। বাইরে তো আমার এক রাশ জামা কাপড় ঝুলছে, সব শুকিয়ে গেছে, যদি বৃষ্টি আসে সব একদম ভিজে যাবে, কিন্তু বৃষ্টি আর আসলো কই, ওই শুধু মেঘ ডেকেই সার, শুধু ডাকতেই পারে আসতে পারে না। যে প্রচণ্ড গরম পড়েছে, একটু বৃষ্টি হলে কিন্তু ভালোই হয়, কিন্তু আবার জানো তো বৃষ্টি হলে না চারিদিকে কাদা হয়, স্লিপ হয়, কাদায় কাজ করতে না খুব কষ্ট হয়, পাটা খুব ফাটে, তো কি আর করা যাবে। চলো তারপরে এদিকে রান্নার জল, খাওয়ার জল, বাথরুমের জল সব তুলে নিই, লাস্টেই একটাই বালতি পড়ে আছে, মোটামুটি ওই 5-6 বালতি মতো জল তুলতেই হয়, মানে খাওয়া রান্না বাথরুম সব কিছু মিলিয়ে। তো এদিকে চলে এসছে, এবারে বাসনপত্রগুলো ওই যে দুপুরে মেজে রেখেছিলাম না এক গামলি, সেগুলোকে এবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো নাইটিটা কিন্তু আমি পাল্টে ফেলেছি, আসলে কি বলো তো কোনো জিনিস না সহজে মানে ত্যাগ করতে আমার অত ভালো লাগে না, মানে জিনিসটা ছিঁড়ে গেলে ঠিক আছে, মানে একদম বাদ দেওয়ার মতো হয়ে গেলে ঠিক আছে, কিন্তু ওই যে ভালো আছে বাদ দিয়ে দেবো ওটা আমার ঠিক হয় না। মনে হয় কি অনেকে রাস্তায় আছে যারা ওইটুকানি জামা কাপড়ও পাচ্ছে না, তাদের কথা খুব মনে হয়, সেই জন্য আমি অত সহজে কোনো জিনিস বাদ দিতে পারি না। আর এইদিকে তবলার আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার সোনা কানে বসে বসে একটা গামলি বাজাচ্ছে। তো এই যে সোনার পাপার জন্য একটু চা করেছি, এবার চা নিয়ে দোকানে যাচ্ছি। সোনার পাপা বলেছে বড় কাপে 1 কাপ চা দেবে আমাকে, এই জন্য বড় কাপে 1 কাপ চা করে নিয়ে যাচ্ছি। তারপরে চাটা দিয়ে ঘরে চলে এসেছি, সোনা এখনও ঘুমাচ্ছে,
এই কারণে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে রাখছি। রাত্রে যেসব রান্নাবান্না হবে সেইগুলোকেই আর কি রেডি করে রেখে দিচ্ছি, সবজিপাতি যা লাগবে। আর কি রান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তো পরে তোমাদেরকে দেখাচ্ছি, আগে এই যে কাটাকুটিগুলো করে নিই, আরও যেসব কাজ আছে সেগুলো এগিয়ে নেই। যে জামা কাপড়গুলো কেচেছিলাম শুকিয়ে গেছে, এবার ওগুলোকে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে, না হলে পাতানো থাকলে নোংরা তো হবেই। আর এই যে সোনা আছে, নোংরা করার জন্য একদম টেনে নামিয়ে দেবে, না তো ভিজিয়ে দেবে, কত কী যে করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে সেই জন্য জামা কাপড়গুলোকে এবারে এখানে মানে যেটা যেখানকার জিনিস সেখানে ভাঁজ করে কিন্তু আমি রেখে দিচ্ছি। সারাদিন তেমন ক্যামেরার সামনে আসাই হয়নি, এখন বিকাল হয়ে গেছে, বিকাল থেকে না চারটে সাড়ে তিনটে চারটে থেকে প্রচণ্ড মেঘ। তো আমি তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে তারপরে খাওয়ার জল, রান্নার জল, বাথরুমের জল সব কিছু তুলে রাত্রে যারা যারা রান্না হবে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। সোনা ওখানে খেলা করছে, ওই দিদা বসে আছে না ওখানে, দিদা আর নিধি আছে ওদের সাথে খেলা করছে। রাত্রে রান্না হবে হচ্ছে সোনা পাখা গিলে মেটে নেছে, তো সেগুলোকে একটু কষা হবে আর আমি পরোটা করা হবে। সব কিছু রেডি করে রেখেছি, মাংস তো সোনার পাপা দুপুরে ধুয়ে রেখে দিয়েছিলো, মশলাপাতি যা যা লাগবে কেটে কুটে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি, কারেন্ট অফ হয়ে গেছে, কারেন্ট আসুক তারপর রান্নাবান্না হবে। এখন একটু বসে আছি, করবো ভিডিও এডিট। আজকে আমি সারাদিন না একটু সময় পাইনি, দুপুরবেলা আধ ঘন্টা মতো শুয়েছিলাম, তাকে এত মেক করেছি উঠে পড়েছি, জামা কাপড় ছিল তো। যাই হোক, এখনও রাত্রে সব রান্নাবান্না তো আছে, সোনাকে খাওয়াতে হবে একটু। চলো, তার মধ্যে আবার শর্ট ভিডিও এডিট করতে হবে, রান্নার ভিডিও এডিট করতে হবে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালকে যখন এসেছিলাম তখন মা তো এক লিটার দুধ পাঠিয়েছিল, আমি যখনই আসি তখনই মা এক লিটার করে দুধ পাঠায়, কিন্তু কালকে এসে আর আমার দুধটা লাগেনি বলে জাল টাল দিইনি। আজকে যখন দুপুরবেলা বার করেছি দেখছি পুরো দুধটাই কেটে গেছে, তো লেবু দিয়ে ছানা কাটিয়ে রেখেছি, এখন আবার এই দুধের প্যাকেট আনলাম, এটাকে জাল দেওয়ার, এই যে সোনা ওখানে আছে। তো যাই আগে দুধটার ব্যবস্থা করি, আগে ফ্রিজে রাখি কি জাল দিয়ে কিছু একটা করি, তারপরে সোনাকে আনবো, ওকে খাওয়াবো। এদিকে সন্ধ্যেও হয়ে এসছে, ওদিকে রাত্রে রান্নাবান্নাও কিন্তু করতে হবে, আর আমি করছিলাম এতক্ষণ মানে ভয়েস ওভার দিচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। ভেবেছিলাম সন্ধ্যের আগে রান্নাটা সেরে নেব, কিন্তু সে আর হলো কই, যা ভাবি তা কখনো কি হয়, কখনোই না। আরে আমাদের ভাবনার ওপরে যে আরও একজনের ভাবনা চিন্তা আছে, ওই যে কারেন্ট চলে গেল যে, তার জন্য বেশ কিছুক্ষণ কাজটা বন্ধ দিতে হলো, কিন্তু বসে থাকেনি, ভিডিও এডিটগুলো করে নিয়েছি, মানে এই যে রান্নার ভিডিও তোমাদের দিই যে সেগুলোকে এডিট করে নিয়েছি। এইবারে মা যে দুধ পাঠিয়েছিল সেগুলো তো কেটে গেছে, ছানা কেটে রেখে দিয়েছি, এইবারে এই দুধটা নিয়ে আসা হয়েছে, এটা জাল দিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর ফিরলাম, জানো তো তরকারিটা রান্না হয়ে গেছে, আর একটা জিনিস বানাচ্ছি, ওই যে রুটি এখানে বেলছি, রুটি হচ্ছে না লুচি নাকি পরোটা, আরে পরে দেখতে পাবে, দাঁড়াও রান্নাটা কমপ্লিট তো আগে করে নি। সোনা তো সেই পরিমাণে দুষ্টুমি করছে, দিদা কিছুক্ষণ ধরে রেখেছিল কিন্তু আর পারলো না বেশিক্ষণ ধরে রাখতে, বয়স হয়ে গেছে তো বেশিক্ষণ ধরে রাখতে পারে না। আর এই যে দুষ্টুমি করে, অনেকে হয়তো ভাবে আমি ওকে নজর দিই না, কিন্তু ও যে কী পরিমাণে দুষ্টুমি করে আমি নিজেও ভাবনা চিন্তা করে বুঝে পাই না। যারা বলে আমি নজর দিই না, আমি ভেবে পাই মানে ভেবেই পাই না তাদের ভাবনা চিন্তাই বা কত দূর, যে কেন আমি নজর দেবো না, অবশ্যই তার দিকে নজর দিই, বাদ বাকি কাজগুলো করি, কিন্তু অতিরিক্ত দুষ্টুমি করলে কী করে সামলাবো বলো, সে একা থাকি আর দোকা থাকি তাই না। এখন যে তোমাদের সাথে কথা বলছি কত কী যে লন্ডফন্ড হয়ে যাচ্ছে আমার ঘরের মধ্যে, তোমরা যদি দেখতে পেতে বুঝতে পারতে। যাই হোক, সে তো আর বলে লাভ নেই, তো এখানে চলো এই যে বেলে নিচ্ছি, আর সোনা তো ওদিকে দুষ্টুমি ওর লেগেই আছে, রান্নাবান্নাটা শেষ করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। রাত্রে কিন্তু স্পেশাল মেনু আছে, আর এই মেনুটা সোনার পাপার আবদারই তৈরি করেছি। একটু আমার কষ্ট হয়েছে অবশ্যই, সোনাকে যদি একটু ধরে রাখতো ওর পাপা তাহলে হয়তো আমার কাজটা সুবিধে হতো, কিন্তু কী আর করা যাবে, ধরে তো রাখলো না, ওকে নিয়েই কাজটা কমপ্লিট করতে হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো চলো কী রান্না করেছি দেখাই। পাপান তো প্রচণ্ড জ্বালাতন করছিলো, তার মধ্যে কোনো রকমের রাত্রের খাবারটা করেছি, এই যে এখানে করেছি গিলেমেটে কষা, এটা হচ্ছে গিলেমেটে কষা, প্রচণ্ড জ্বালাতন করছিলো তার মধ্যে কোনো রকমের কষ্টসৃষ্টকর করেছি। আর এটা হচ্ছে আলুর পরোটা, এই হচ্ছে আজকে রাত্রের মেনু, এখানে দুধ জাল দিয়েছি, আর এখানে আছে হচ্ছে রসগোল্লা, এই হচ্ছে আজকে রাতের মেনু। বাবার এত জ্বালাতন করছিল, আমি বহুত কষ্টে কোনো রকমের রান্নাটা কমপ্লিট করতে পেরেছি, এবার ওকে খাওয়াবো, ওর খাবারটা বেড়ে নিয়েছি। আর ওর ছোট দাদু বাড়ি এসছে, চলে গেল ওর সাথে, ছোট দাদুর সাথে ওই দোকানে পাপার দোকানে ঘুরতে। তো যাই হোক, আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ ও অতিরিক্ত জ্বালাতন করছে,
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ ভালো লাগলে সবাই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সবাই পাশে থেকো। চলো সবাইকে টাটা।